হুগলির ঋষিরা পুরসভায় 23টির মধ্যে 19টি আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এই পুরসভা দখল করলো তৃণমূল কংগ্রেস। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই পুরসভায় সিপিআইএম একটিও আসন পেল না। 23টির মধ্যে 19টি তৃণমূল কংগ্রেস দখল করলেও বাকি 4টের মধ্যে 2টি বিজেপি, 1টি কংগ্রেস ও 1টি নির্দল দখল করেছে। তবে তার মধ্যেই তৃণমূল কংগ্রেস এদিন কিন্তু বিজয় উল্লাসে মেতে থাকলো। একদা বাম দুর্গ হিসাবে পরিচিত এই ঋষরা পুরসভা এখন সম্পূর্ণ তৃণমূলের দখলে। আমাদের জননেত্রী, দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, ঋষার জনগণের জয়, ঋষার উন্নয়নের জয়। এই জয় আমাদের ঋষার সমস্ত জনমন অধিনায়িকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। তার জন্যই মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। আগামী দিনে লক্ষ্য হচ্ছে ঋষা শহরটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, উন্নয়নের দিক থেকে ঋষা শহর যাতে রাজ্যের শ্রেষ্ঠ শহর আমরা করতে পারি, তুলতে পারি, প্রমাণ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। মানুষ পাশে ছিল, মানুষ মানুষের সেবা করবো। জনগণের জয়, আমার 11 নম্বর ওয়ার্ডের লোকের জয়, যারা আমাকে দু হাত তুলে আশীর্বাদ করেছেন, এটা তাদের জয়, আমার কার্যকর্তাদের জয়, ভারতীয় জনতা পার্টির জয়। লোক আশীর্বাদ করেছে, কাজ করার একটা সুযোগ দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। প্রথম অনেক কাজই আছে, কিন্তু সব থেকে আমি একটা নম্বর ইস্যু করবো, যেটা প্রত্যেকের কাছে আমি নম্বর দেবো। তারপরে একটা অ্যাম্বুলেন্সের আমি ব্যবস্থা করবো শিগগিরই। আরো অনেক কাজ আছে, সব আমি চেষ্টা করবো।